হে গাইস দিস ইজ প্রীতম জানাইন ওয়েলকাম টু অ্যাদার ভিডিও সুভেন্দ্র আজকের টপিক দু হাজার কুড়িতে যারা নতুন অ্যাডমিশন নিচ্ছ কলেজে আজকে তাদের ম্যারিট লিস্ট সাবজেক্ট চুশনের ডেট এছাড়াও টাকা ফ্রি করার ডেট তার জন্য আপনাদেরকে কোনো বাইরে যেতে হবে না নিজেদের স্মার্টফোন ইউজ করে আপনারা সমস্ত কিছু কাজটাই করতে পারেন সো কীভাবে আপনি আপনার সাবজেক্ট চুজ করবেন কীভাবে আপনার ম্যারিট লিস্ট দেখবেন কীভাবে আপনি পে করবেন সমস্ত কিছু দেখাবো শুধু একটা স্মার্টফোন হলেই চলবে আপনি বাড়ি বসেই সমস্ত কাজটা করতে পারবেন কারণ এখন করোনা ভাইরাস এবং লকডাউনের জন্য আমরা অনেকেই বাইরে বেরোতে ভয় পাচ্ছি সো স্মার্টফোন থেকেই আপনি করতে পারেন খুব সহজে আমি আমার স্মার্টফোন থেকেই দেখাবো কীভাবে করবেন এর ফুল সেটিংস স্টেপ বাই স্টেপ সো প্লিজ 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 ডোন্ট স্কিপ মাই ভিডিও অ্যান্ড লেট স্টার্ট সো ফ্রেন্ডস প্রথমে ওপেন করে নিতে হবে গুগল ক্রোম সো গুগল ক্রোম ওপেন করে নিলাম করার পর রাইট সাইড কর্নারের দিকে দেখবেন তিনটে ড্রপ অ্যান্ড ডেস্কটপ সাইট সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আপনি আপনার কলেজের নাম সিলেক্ট করে নেবেন টাইপ করে নেবেন টাইপ করে নেওয়ার পর জাস্ট এমন ধরনের ইন্টারফেস আসবে সো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে দেখবেন আপনার কলেজের নাম লেখা আছে তারপরে লেখা আছে অনলাইন অ্যাডমিশান জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এমন ধরনের ইন্টারফেস আসবে সেখান থেকে কিভাবে ম্যারিট লিস্ট দেখবেন কিভাবে অ্যাডমিশান লিস্টে কার কার নাম্বার আছে কীভাবে দেখবেন এবং কিভাবে আপনার সাবজেক্ট চুজ করবেন কিভাবে টাকা পে করবেন সমস্ত কিছুটাই দেখাবো সব ধরুন প্রিভিয়াস ম্যারিড লিস্ট ম্যারিড লিস্ট একটাই বেরিয়েছে যারা ফার্স্টে ম্যারিড লিস্টটা আছে এবং তিনটে ম্যারিড লিস্ট বেরোয় তো প্রথম ম্যারিট লিস্টটা আমি দেখাচ্ছি প্রিভিয়াস ম্যারিড লিস্ট সো এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে আপনাদের বিগ কম অনার্স বেঙ্গলি অনার্স বটানি অনার্স সো এরকম ধরনের বিভিন্ন অনার্স আপনি যদি অনার্স নিয়ে থাকেন তো এর মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যদি অনার্সের মধ্যে ধরুন ফিজিক্স অনার্সের মধ্যে কী কী আছে দেখুন এখানে হচ্ছে ওবিসি আছে এসসি আছে এস টি আছে বিভিন্ন কাস্টের ছেলেমেয়েদের প্রত্যেকেরই সাবজেক্টটাকে প্রত্যেকটা কটাকেই আলাদা আলাদা করে ভাগ করে আছে সো এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট ধরুন বিয়ে এখান থেকে পাশে যারা আছে তাদেরকে বলা হয় বিয়ে বিয়ের মধ্যে এসসি লিস্ট থেকে আমি দেখাচ্ছি সো এখানে ক্লিক করলেই দেখবেন এখান থেকে প্রত্যেকের নাম বেরিয়ে আসছে তার যারা এই লিস্টে প্রথম লিস্টে আছেন সো এখান থেকে কিভাবে দেখবেন আপনার ফর্ম নাম্বার আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন তাতে দেখবেন একটা ফর্ম নাম্বার আছে সেই ফর্ম নাম্বার অনুযায়ী আপনাকে দেখে যেতে হবে আপনার নামটা কোথায় অতি সহজে এটা আপনার বেরিয়ে আসবে সো এটাই হচ্ছে আপনার ম্যারিট লিস্ট দেখার সহজ উপায় এবারে কিভাবে আপনি আপনার অ্যাডমিশান লিস্টে টাকা জমা করবেন টাকা কীভাবে পে করবেন সো সেকেন্ড অ্যাডমিশন লিস্ট বেরিয়ে গেছে সো এটা অ্যাভেলেবেল এখন হয়নি কালকে থেকে পে করা যাবে সো আমি দেখিয়ে দিচ্ছি সেকেন্ড অ্যাডমিশন লিস্ট ওপেন করার পর জাস্ট ফের এমন ধরনের ইন্টারফেস আসবে সো এখান থেকে আপনি আপনার সাবজেক্টটাকে চুজ করে নেবেন যদি আপনি অনার্স নিয়ে থাকেন যদি আপনি পাসে পড়েন পাসি যদি পড়েন তার জন্য আপনাকে বিএ সিলেক্ট করতে হবে সো আমি পাসটাকেই দেখাচ্ছি বিএস সিলেক্ট করার পরে জাস্ট এসসি অ্যাডমিশান আমি এসসি তো এসসি অ্যাডমিশান সিলেক্ট করে নিলাম করার পর জাস্ট এখান থেকে দেখতে পাবেন যারা যারা সেকেন্ডে সেকেন্ড ফেজে চান্স পেয়েছে অর্থাৎ ফার্স্ট লিস্টের সেকেন্ড ফেসে যারা যারা আছে তারা এখান থেকে পে নাও করতে পারবে পে নাও করলে এটা হচ্ছে নট অ্যাভেলেবেল এটা কালকে আটটা পঁচিশ থেকে আরম্ভ হবে সো পে নাও করার পর দেখতে পাবেন যে আপনার একটা হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার চাইছে আর পাসওয়ার্ড পাসওয়ার্ড মিন্স আপনার ডেট অফ বার্থটা পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আপনি ওখান থেকে টাকাটাকে পে করতে পারবেন তার জন্য আপনার এটি কার্ডের দরকার সো টাকা পে করার পর আপনি সহজেই সাবজেক্টটাকে চুজ করে নিতে পারবেন এটা খুবই সিম্পল জিনিস আপনারা প্রত্যেকেই ফোন ইউজ করে করতে পারেন এর জন্য কোনো সাইবার কাপে যেতে হবে না সো আপনার হাতে জাস্ট একটা হ্যান্ড ফোনের দরকার স্মার্টফোনের দরকার সো এভাবেই আপনি আপনার ফুল অ্যাডমিশনও পর্যন্ত করতে পারেন সো ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত